ওয়াও, শবনম বুবলিকে দেখার জন্য বিদেশ থেকে ছুটে এসেছে সাকিব খান, এমনটি জানিয়েছেন শবনম বুবলি। রিসেন্টলি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শবনম বুবলি, সেখানে তাকে একটি মধুর স্মৃতি, সাকিব খানকে নিয়ে তার একটি মধুর স্মৃতি জিজ্ঞাসা করা হয়। এমন প্রশ্নের উত্তরে শবনম বুবলি জানান, সাকিব খান নাকি দেশের বাহিরে অনেক শুটিং করছিল শুটিং করছিল, হঠাৎ একদিন ডে অফ পায় এবং সেই ডে অফে শবনম বুবলিকে দেখার জন্য সে বিদেশ থেকে ছুটে আসে, শুধুমাত্র এক নজর দেখে আবার চলে গিয়েছিল। কোনো মধুর স্মৃতি বা সুখের স্মৃতি মনে পড়ে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে খুব তার শুটিং চলছিল শুটিং চলছিল শুটিং চলছিল দেশের বাইরে, একটা দিন মাত্র ডে অফ ছিল, সেদিন সে জাস্ট আসছিল শুধুমাত্র দেখে মিট করে চলে যাবে। আরে আপনারা নিজেরাই শুনে নিলেন সে কি বলেছে। তো আমার মনে হয় আসলে একসাথে থাকলে অনেক 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 সুখের স্মৃতি থাকে, তার মাঝখান থেকেই সে এই ছোট্ট একটি সুখের স্মৃতি সবার সাথে শেয়ার করেছে। শবনম বুবলির এই সুখের স্মৃতিটা শুনে বা তার জীবনের একটি সুন্দর মুহূর্তের ঘটনা সে আমাদের সাথে শেয়ার করেছে, এটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।